দর্শক এই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যশোর সদর উপজেলার চুরমনকাঠি ইউনিয়নের সাতিয়ানতলা গ্রামে এই গ্রামে একটি নার্সারি আছে ননিফল নার্সারি তবে ওই নার্সারির মালিক হোসেনের দাবি উনি বলছেন যে দেশের সর্বপ্রথম ইনসুলিন প্লান্ট ওনার নার্সারিতে উনি নিয়ে আসছেন এবং এ পর্যন্ত অনেকেই খেয়ে উপকৃত হয়েছেন বলে ওনার দাবি আমরা আজকে সেই নার্সারিতে আসছি এবং এই যে ইনসুলিন প্লান্ট এই সম্পর্কে ওনার কাছেই আমরা জানবো যে আসলে এই প্লান্ট এটা কীভাবে উনি নিয়ে আসছেন এটা কোন দেশ থেকে উনি আমদানি করেছেন এবং কীভাবে এর পরিচর্যা এবং এটার ব্যবহারবিধি সম্বন্ধে আমরা ওনার সাথে একটু কথা বলবো আমরা এখন কথা বলবো ননিফল নার্সারির স্বত্বাধিকারী কবিরসনের সাথে আচ্ছা আপনি একটু আমাদেরকে জানাবেন আপনি এই কত সালে এটা নিয়ে আসেন এবং এর উপকারিতা পরিচর্যা সম্বন্ধে একটু জানতে চাই এটা বাংলাদেশে আমি নিয়ে আসছি দু সালে আমার মামা সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল উনি নিয়ে আসেন এটা থাইল্যান্ড থেকে তো এরপর থেকে আমি অল্প পরিসরে এটা পরীক্ষামূলকভাবে অল্প পরিসরে বাড়িয়া বাড়াইতে থাকি এবং আজকে এই আমার নার্সারিটা বাংলাদেশের বৃহৎ আকার ধারণ করছে ননিফল নার্সারিটা যেটা সম্পূর্ণ ঔষধি গাছগাছটায় ভরপুর আর এই ইনসুলিন প্ল্যান্ট গাছটা হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটা হান্ড্রেড পারসেন্ট কাজ করে কার্যকরী তো মাত্র একটা পাতা চিবিয়ে খাবেন এভাবে একটা পাতা চিবিয়ে খাবেন আর তিন ঘন্টার মধ্যে আপনার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে এটা চ্যালেঞ্জ করছি আমি এইভাবে চিবিয়ে খাবেন এভাবে চিবিয়ে খেলে আপনার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে এই যে একটা পাতা খেলাম আমার দেখা যাবে যে ইনসুলিন একবারে নিম্ন পর্যায়ে চলে যাবে এই গাছটা কি মানুষ ইচ্ছে করে তাদের বাসাবাড়িতে নিয়ে নিজেরা পরিচর্যা করে তারপরে ব্যবহার করতে পারবে এটা বাংলার মাটি চেয়ে খাঁটি বাংলাদেশে আমি আফ্রিকা থেকে করচল নরিফল এবং অন্যান্য ঔষধি গাছ যেটা নিয়ে আসছি অনেকে আমাকে বলছে পাগল এটা হবে না বাংলাদেশে কিন্তু আল্লাহর অশেষ রহমাতে আমার কাছে বিদেশি যত ওষুধি গাছ আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন ছয়শো প্লাস প্রজাতির ওষুধি গাছ আছে আর এটা ইনসুলিন প্ল্যান্টটা বাংলাদেশের মাটিতে খুব চমৎকারভাবে হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে হয় আমি কিন্তু কোনো জৈব সার ব্যথিত কোনো রাসায়নিক সার ব্যবহার করি না আমার নার্সারিতে তো এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে গাছগুলো তরতাজা সতেজ শুধুমাত্র মাটি মাটির গোবর একটা গাছ যদি কেউ লাগিয়ে রাখে আমি মনে করি যে ওই এলাকায় ওই মহল্লায় ওই পাড়ায় কোনো ডায়াবেটিসের অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ এটা এতটা কার্যকরী কীভাবে পরিচর্যা করতে হবে যদি বলতেন এটা আপনি ছাদের টবে লাগাতে পারেন বাগানের কোনো লাগাইয়া পচা গোবর এবং মাটি দিয়ে লাগিয়ে রাখলে এর কোনো পরিচর্যা লাগে না এর গোড়া থেকে একটা কাণ্ড যদি আপনি লাগিয়ে রাখেন এর গোড়া থেকে আপনার সাথে সাথে গাছ বেরোইতে থাকবে এই গাছ কি আপনি বলছেন যে বাংলাদেশে আর কেউ আগে নিয়ে না এটা বাংলাদেশের সর্বপ্রথম শুধু শুধু যে ইনসুলিন প্ল্যান্ট তা না ননিফল করসল লালচন্দন সাদা চন্দন যেগুলা দুর্লভ প্রজাতির যত গাছ আছে আমি বাংলাদেশে নিয়ে আসছি এবং বাংলার জনগণের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিয়েছি ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে যশোর সদর উপজেলার চুরমনকাঠি উমন যে ননিফল নার্সারির যিনি সত্ত্বাধিকারী খন্দকার কবির হোসেন আমাদের জানিয়েছেন যে উনি যে ইনসুলিন প্লান্ট নিয়ে আসছেন এইটা বাংলাদেশে ওনার হাত দিয়েই এসেছে এবং এই এটার অনেক উপকারিতা যাদেরকে যাদের ডায়াবেটিস আক্রান্ত তারা যারা ইনসুলিন দেন তাদের ক্ষেত্রে এই পাতা খুবই গুণগত মান ভালো এটাই উনি জানিয়েছেন দর্শক এই ছিল আমার কাছে যশোর সদর উপজেলার চুড়মনকাঠি উন ননিফল নার্সারির থেকে সর্বশেষ ওবায়দুল ইসলাম অভি গ্লোবাল টেলিভিশন যশোর